হাই বন্ধুরা আজকে আমরা দেখব আমরা যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে টাকা জমা করতে যাই তো তার জন্য আমাদের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ক্যাশ ডিপোজিট ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো তো দেখুন আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম নিয়ে এসি ফর্মটা দুটো পার্ট হয় এটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টটা ফিল আপ দেখব ব্যাংকের পার্টে প্রথমে আছে আমার কী টাইপের অ্যাকাউন্ট আছে তার উপর টিক করতে হবে তো আমার সেভিংস অ্যাকাউন্ট এই কারণে আমি এসবির ওপর টিক করেছি আপনাদের যে টাইপের অ্যাকাউন্ট হবে তার উপর টিক করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে প্যান নাম্বার এখানে বলেছে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি জমা করেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা এখানে লিখে দেবে তারপর হচ্ছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম লিখে দেবে তারপর এখানে হচ্ছে ব্রাঞ্চ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপর হচ্ছে ডেট যে ডেটে আপনারা টাকাটা ব্যাঙ্কে জমা করবেন সেই ডেটটা এখানে লিখবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার তো আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো আচ্ছা এরপরে দেখুন কিছু বক্স আছে এখানে নোটের পার্টিকুলার লিখতে হবে মানে আমি কত টাকা জমা করছি এবং কী কী নোট দিচ্ছি তো ধরুন আজকে আমি পাঁচ হাজার টাকা জমা করছি এর জন্য আমি পাঁচশো টাকার আটটা নোট দিয়েছি চার হাজার টাকা এবং একশো টাকা দশটা নোট দিয়েছি এক হাজার টাকা তো আমি এইভাবে ভেঙে ভেঙে লিখলাম লিখে একটা দাগ দিয়ে টোটালে আমি পাঁচ হাজার টাকা লিখে দিলাম আপনারা যত টাকা জমা করবেন এখানে সেটা নাম্বারে বা ফিগারে লিখবেন এবং কী কী নোট দিচ্ছেন সেটা এইভাবে আপনারা এখানে ভেঙে ভেঙে লিখবেন এরপর এখানে বলেছে ইন ওয়ার্ড মানে আমি যে টাকাটা জমা করছি সেটা ওয়ার্ডে লিখতে হবে তো আমি ফাইভ থাউজেন্ড লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন তারপরে বলেছে সিগনেচার অফ আর যে টাকাটা জমা করতে যাবে সে এখানে একটা সাইন করবে সে যদি অ্যাকাউন্ট হোল্ডার জমা করতে যায় সে করবে আর অন্য কেউ জমা করতে গেলে সে করবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে তো আমার ব্যাংকের পার্টটা হয়ে গেল এবার আমরা কাউন্টার পার্টটা দেখব কাউন্টার বাটে প্রথমে আছে ব্রাঞ্চ আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখব তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি টাকাটা জমা করবো সেই ডেটটা এখানে দেবো তারপর আমার কি টাইপের অ্যাকাউন্ট আছে তার উপর ঠিক করবো তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে নাম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখে দেবে আচ্ছা এরপরে যে বক্সটা আছে এখানে কত টাকা জমা করছি সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো আপনারা যত টাকা জমা করছে সেটা এইভাবে লিখবেন একটা ডাক দিয়ে আবার নিচের লাইনে এইভাবে লিখে দেবেন যেমন আমি পাঁচ হাজার টাকা এইভাবে লিখেছি তারপরে বলেছে ইন ওয়ার্ড তো আমি ফাইভ থাউজেন্ড লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন এরপরে বলেছে সিগনেচার অফ ডিপোজিটার যে টাকা জমা করতে হবে সে এখানে একটা সাইন করে দেবে তো আমার কাউন্টার পার্ট এবং ব্যাংকের পার্ট দুটোই ফিল হয়ে গেল এর সাথে আপনারা ক্যাশ দিয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাউন্টারে জমা করে দিলে আপনাদের টাকা জমা হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ